হ্যালো ভিউয়ার্স, সবাইকে আরও একবার ওয়েলকাম করছি টেক ডিএসকের পক্ষ থেকে। ভিউয়ার্স, আমাদের গোপনীয়তা রক্ষার্থে আমাদের ঘরে আমরা জানালা গ্রিল লাগিয়ে থাকি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু গ্যাজেটস দেখাবো যেগুলো আপনার গোপনীয়তা রক্ষার্থে অনেক সাহায্য করবে এবং আপনাদের নিরাপত্তার জন্য অনেক বেশি হেল্প করবে। ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন টেক ডিএসকে চ্যানেলটি, এবং যদি কোনো ভিডিও মিস করতে না চান তাহলে বেল আইকনটি অন করে দিন। নাম্বার ওয়ান, লুকআউট চার্জার। এটা দেখতে সাধারণ চার্জার মনে হলেও এটা কিন্তু আসলে কোনো সাধারণ চার্জার না। এই চার্জারের সাহায্যে আপনি আপনার পুরো ঘরের ভেতরে নজরদারি রাখতে পারবেন। আপনি হয়তো বুঝে গিয়েছেন এটা স্পাই ক্যামেরা। হ্যাঁ, এই স্পাই ক্যামেরার সাহায্যে বা এই লুকআউট চার্জারের সাহায্যে আপনার ঘরের ভেতরে কে কী করছে বা আপনার নিরাপত্তার জন্য আপনি আপনার দোকানের সিসিটিভি ক্যামেরা হিসেবেও এটাকে ইউজ করতে পারেন। এই চার্জারটি যদি আপনি লাগিয়ে রাখেন কেউ বুঝতেই পারবে না যে এটা একটি হিডেন ক্যামেরা বা স্পাই ক্যামেরা। সো গাইস, আশা করি এই গ্যাজেটটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। হাসমি, আমরা যদি কারোর সাথে ফোনে কথা বলতে থাকি এবং কেউ যদি আমাদের পাশে বসে থাকে তাহলে সে আমাদের কথাগুলো শুনতে পারবে, এটাই স্বাভাবিক। অর্থাৎ আমরা কথা বললে তো আমাদের পাশের মানুষ শুনতেই পাবে। ধরুন আপনি কোনো অফিসে জব করেন কিন্তু আপনার পাশের টেবিলে আপনার কলিগ রয়েছে, তো সেক্ষেত্রে আপনি আপনার প্রাইভেট কথা কিন্তু ফোনে বলতে পারবেন না, আপনার জন্য একটা প্রবলেম হবে। অথবা আপনি অফিসের মধ্যে চাইলেও কিন্তু জোরে জোরে কথা বলতে পারবেন না। এই সমস্যার সমাধানের জন্য রয়েছে এই ডিভাইসটি। এই ডিভাইসটি প্রথমে আপনি আপনার স্মার্টফোনের সাথে কানেক্ট করবেন। কানেক্ট করার পর আপনার মুখের উপরে লাগিয়ে দিবেন এইভাবে। তারপর আপনি যত খুশি তত কথা বলুন, আপনার একটা কথাও বাইরে বের হবে না। আপনার পাশেও যদি কেউ বসে থাকে তাও সে আপনার কোনো কথা শুনতে পারবে না। এই ডিভাইসটির মাধ্যমে জাস্ট আপনি যখন কথা বলবেন তখন আপনার মোবাইলের অপর প্রান্তের মানুষ আপনার কথা শুধু শুনতে পারবে, এছাড়া আপনার আশেপাশে বসে থাকা কেউ কথা শুনতে পারবে না। আই হোপ এই ডিভাইসটি আপনাদের জন্য অনেক বেশি হেল্প হবে। এই ডিভাইসটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এখনই ভিডিওতে একটা লাইক দিয়ে দিন। নাম্বার থ্রি, ফোকালস স্মার্ট গ্লাসেস। আমরা সাধারণত চশমা পরে থাকি স্টাইল করার জন্য, আর না হয় যদি আমাদের চোখে দেখার প্রবলেম হয়, মানে আমাদের দৃষ্টিশক্তি যদি কমে যায় তাহলে আমরা চশমা ব্যবহার করি। কিন্তু আমরা যে চশমাটি আজকে দেখতে পাচ্ছি এটা কোনো সাধারণ চশমা না। এই চশমার সাহায্যে আপনি অনেকগুলো কাজ করতে পারবেন। আপনি রিমাইন্ডার দিয়ে রাখতে পারবেন এবং সেই রিমাইন্ডারটা এই চশমার মাধ্যমে দেখতে পারবেন। আপনি ওয়েদার কন্ডিশন জানতে পারবেন, ঘড়িতে সময় কয়টা বাজে সেটা জানার জন্য আর আপনাকে স্মার্টফোন বের করতে হবে না। আপনি এই চশমার মাধ্যমে জানতে পারবেন যে আপনার ঘড়িতে কয়টা বাজে। এছাড়াও আমাদের স্মার্টফোনে যখন কোনো মেসেজ আসে বা মেসেজের নোটিফিকেশন আসে সেগুলো পড়ার জন্য আর আমাদেরকে পকেট থেকে স্মার্টফোন বের করার দরকার নেই। জাস্ট আপনার এই চশমার মাধ্যমে আপনি দেখতে পারবেন কে আপনাকে ইমেল করেছে, কে আপনাকে টেক্সট পাঠিয়েছে এবং সেখানে কী লিখে পাঠিয়েছে তা আপনি এই চশমার মাধ্যমেই দেখতে পারবেন। সো লাইফটা যে কত বেশি সহজ হয়ে যাচ্ছে তা যদি আমরা এই ধরনের গ্যাজেট না দেখতে পেতাম তাহলে কখনোই জানতে পারতাম না। এই সমস্ত গ্যাজেট আমাদের লাইফকে অনেক বেশি সহজ করে তুলেছে। এই গ্যাজেটটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন। নাম্বার ফোর, স্মার্ট স্লাইড। আপনি কি জানেন, একজন হ্যাকার যদি চায় যে আপনার ক্যামেরার মাধ্যমে সে আপনার পুরো ঘর নজরদারি রাখবে, হ্যাঁ এটা কিন্তু অস্বাভাবিক কিছু না। একজন হ্যাকার যদি চায় এবং যদি কোনো ম্যালওয়্যার বা কোনোভাবে সে আপনার ফোনটা কি হ্যাক করে নিতে পারে তাহলে কিন্তু আপনার ক্যামেরা দিয়ে সমস্ত কিছু সে দেখে নিতে পারবে। তো আপনি যেন কখনো এ ধরনের সিচুয়েশনে না পড়েন তার জন্য রয়েছে এই ছোট্ট একটি স্মার্ট গ্যাজেট। এটি আপনার ক্যামেরার উপর লাগিয়ে রাখবেন, এতে করে কি হবে আপনার ক্যামেরাটি আর ওপেন থাকবে না, আপনার ক্যামেরাটি ঢেকে থাকবে। সো আপনার রুমের কোনো কিছু হ্যাকার দেখতে পারবে না। আপনি যখন ইউজ করবেন তখন জাস্ট আপনি কথা বলার সময় আপনি আপনার ক্যামেরাটা ওপেন করবেন। সো গাইজ, আই হোপ এই গ্যাজেটটা আপনাদের জন্য অনেক হেল্প করবে। এটা আপনাদের গোপনীয়তা রক্ষার জন্য এই গ্যাজেটটা অনেক বেশি হেল্পফুল হবে। নাম্বার ফাইভ, সুইস ক্যামেরা। ধরুন আপনার একটি অফিস আছে এবং সেই অফিসে নজরদারি যদি আপনি রাখতে চান এবং রাখার জন্য যদি আপনি সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা রাখেন তাহলে কিন্তু সেটা আপনাকে খুব বেশি প্রোটেকশন দেবে না। কারণ যখন আপনার অফিসের কেউ ক্ষতি করতে আসবে তখন কিন্তু তারা সবার আগে আপনাদের ওই ক্যামেরাটাকে নষ্ট করার চেষ্টা করবে। কিন্তু আপনি যদি এই ক্যামেরাটা ইউজ করেন এটা দেখতে একদম বইয়ের মতন বা ক্যালেন্ডারের মতন। জাস্ট আপনি আপনার কোনো বুকশেলফে বা
আপনার যেখানে কোনো কাগজপত্র রাখেন সেখানে যদি আপনি রেখে দেন তাহলে কিন্তু কেউ বুঝতেই পারবে না এটা একটি ক্যামেরা, এবং আপনার অফিসের ভেতর কি কি হচ্ছে সব কিছু কিন্তু রেকর্ড করতে পারবেন। এটাতে এক্সটার্নাল এসডি কার্ড লাগানোর সুবিধা রয়েছে এবং আপনি আপনার মোবাইলে ইনসার্ট করে সেই এসডি কার্ড দিয়ে ফুটেজগুলো দেখতে পারবেন এবং এই ফুটেজগুলো সব এইচডিতে রেকর্ড হবে। সো ভিউয়ার্স, এই ছিল ভিডিও। আই হোপ এই ডিভাইসগুলো আপনাদের কাছে ভালো লাগবে। কোন ডিভাইসটা আপনার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা কোনো একটা ডিভাইসও যদি আপনার কাছে ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।